আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো। অ্যাভাটার 2 তে কি হবে অথবা কি হতে চলেছে প্যান্ডোরায় বা কি কি থাকছে অ্যাভাটার 2 তে, বর্তমানে এসব প্রশ্ন নিয়ে অ্যাভাটার ফ্যানদের মাথায় বহু চিন্তা ঘুরপাক খাচ্ছে। তাই আমিও চলে এলাম আপনাদের সাথে তাল মিলিয়ে আমার ব্যক্তিগত চিন্তাভাবনাগুলো শেয়ার করতে। প্রথমেই নজর দিব জেকসুলির পরিবারের দিকে। ট্রেইলার দেখে এটা মোটামুটি নিশ্চিত বলা যায় জেকসুলি আর নেত্রীর পরিবারে তাদের সন্তান হয়েছে, তবে পাশাপাশি সম্ভবত জেকের নতুন গার্লফ্রেন্ডও থাকতে পারে। অবশ্য এই ক্ষেত্রে জেকসুলি এই সম্পর্কের বিরুদ্ধে থাকবে। ছবির টাইটেলের উপর নজর দিলেও আরও অনেকগুলো প্রশ্নের উত্তর পরিষ্কার হয়ে যাবে। ওয়ে অফ ওয়াটার, টাইটেল দেখে এটা বলাই যায় পার্ট 2 তে পানি নিয়ে হয়তো কোনো লড়াই হবে, আর তা না হলে পানির নিচে অথবা জলপথে কিছু একটা ঘটতে চলেছে। এবারে শত্রুপক্ষের দিকে একটু নজর দেয়া যাক। আমার দৃষ্টিকোণ থেকে মনে হচ্ছে আরডিএ কোম্পানি সম্ভবত পার্ট 2 তে আবারও ব্যাক করবে। আরডিএ কোম্পানি এবারে নাভিদেরকে একেবারে নির্মূল করে দিতে চেষ্টা করবে। যদি আরডিএ কোম্পানি ব্যাক নাও করে তাহলে কোনো নাভি সদস্য বা গোষ্ঠী জেকসুলির বিরুদ্ধে চলে যাবে এবং পার্ট 1 এর অতীত মিশ্রিত বর্তমান নিয়ে পার্ট 2 তে জেকসুলির লড়াই চলবে। তবে এই যুদ্ধের শেষ পরিণতি কী হবে তা জানতে হলে অপেক্ষা করতে হবে 2024 ডিসেম্বর পর্যন্ত, কারণ 2024 ডিসেম্বরে অ্যাভাটার পার্ট 3 রিলিজ হবার কথা আছে। তাছাড়া অ্যাভাটার 2 তে আমরা প্যান্ডোরার সম্পূর্ণ একটি নতুন জগৎ দেখতে পাব, এটা মোটামুটি শতভাগ নিশ্চিত। এতক্ষণ আপনাদের সাথে যে তথ্যগুলো শেয়ার করলাম এগুলো একান্তই আমার ব্যক্তিগত ধারণা। হতে পারে আমি যা বলেছি তা আংশিক মিলে যাবে অথবা শতভাগে, অনেকের সাথে হয়তো দ্বিমত হতে পারে। এখন শুধু ছবি মুক্তির অপেক্ষা মাত্র। দেখা যাক কি হয় অ্যাভাটার পার্ট 2 তে। তবে অ্যাভাটার পার্ট 1-এ কি হয়েছিল সেদিকে আরেকবার চোখ বুলিয়ে নিতে চাইলে আই বাটনে ক্লিক করে অ্যাভাটার পার্ট 1 দেখে নিতে পারেন অথবা ডিসক্রিপশনের লিঙ্কে ক্লিক করেও দেখে নিতে পারেন। ইনশাআল্লাহ খুব শীঘ্রই ফিরছি অ্যাভাটার পার্ট 2 নিয়ে। তাহলে আজ অ্যাভাটার 2-এর অপেক্ষা পর্যন্তই, পরবর্তীতে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।